একটা দেশ চালানো অত সহজ ব্যাপার নয়। একটা দেশ চালাতে গেলে পরে অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে। শুধুমাত্র কারো হাত যদি মাথায় থাকে, তাহলে যদি সে ভাবে যে হ্যাঁ আমি গোটা 18 কোটি দেশকে আমি পরিচালনা করব, তাহলে সেটা ভুল। আর বাংলাদেশের ভাই বোনেরা যে ঘটনা ঘটিয়েছিল গত জুলাই আগস্ট মাসে, সেই ঘটনার তারা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছে। ইয়েস, প্রায়শ্চিত্ত করছে। তারা কি কিন্তু কখনো বুঝতে পারেনি যে বাংলাদেশের হাল ওই হাসিনা গভর্নমেন্টের পরে এতটা খারাপ হয়ে যাবে? সেই গভর্নমেন্টের সময় মানুষ কিন্তু কিছুটা হলো শান্তিতে ছিল, শান্তিতে রাতে তাদের ঘুমটা হতো। কিন্তু এই মুহূর্তে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশিদের সকালে এক চিন্তা, রাত্রে এক চিন্তা, আবার দুপুরবেলায় আরেক চিন্তা। মানে তারা হয়তো কন্টিনিউ মানে কীভাবে নিজেদেরকে সংরক্ষিত রাখবে, সুরক্ষিত রাখবে, সেটাই তারা বুঝতে পারছে না। একবার ভাবুন না, সেই জুলাই আগস্ট মাসে তারা বিপ্লব করেছিল, তারা বিপ্লব করে ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটিয়েছিল, এবং তারা দ্বিতীয়বারের জন্য তারা স্বাধীন হয়েছিল। কি উল্লাস না আমরা দেখেছি! সেই উল্লাস ভাষায় ব্যক্ত করার নয়, আপনারা প্রত্যেকেই দেখেছেন যে সেই সময় বাংলাদেশি ভাই বোনেরা এমন করছে যে হ্যাঁ আমরা আমাদের সেকেন্ড টাইম আমরা ফ্রিডম লাভ করেছি। এবং ওই 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের একদম মানহানি করে একেবারে গোষ্ঠীর নিকুচি করে দিয়েছিল। ভাবা যায়, একটা দেশ সে 1971 সালে যখন স্বাধীন হয়, সে কি নির্মম অত্যাচার সেই সময় হয়েছিল! সেই নির্মম অত্যাচার থেকে গোটা বাংলাদেশিকে, গোটা বাংলাদেশকে যে স্বাধীন করল ওই পাকিস্তানের হাত থেকে, আজকে তার ছবিতে মূত্রত্যাগ করছে, মলত্যাগ করছে। ক্যান ইউ ইমাজিন? ভাবা যায় এটা? কেউ কখনো ভাবতে পারে সেটা কারা করছে? সেটা করছে ছাত্ররা। ভাবা যায়, যারা এত শিক্ষিত, পড়াশোনা করছে, তাদের দ্বারা এরকম কাজ একেবারে মানা যায় না। হ্যাঁ, যদি কোনো অশিক্ষিত ব্যক্তি করত, যার কোনো শিক্ষা নেই, যে জানেই না আদৌ ওই বঙ্গবন্ধুটা কে, কিন্তু যারা এত শিক্ষিত, তারা বলছে আমরা শিক্ষিত, আমরা, সবথেকে বড় ব্যাপার, তারা কোটা আন্দোলনের জন্য এই ঘটনা সূত্রপাত ঘটায়। তারা কি করে পারলো এরকম করতে? এটা মানে সত্যি কথা বলতে, এটা সাধারণ সুস্থ মস্তিষ্কের কাজ এটা কিন্তু নয়, এর পিছনে অনেক রকম কারণ আছে। সেই সময়ের মুক্তিযুদ্ধের যেসব স্থাপত্য ছিল, সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বাহ রে বাহ! যার জন্য যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে বাংলাদেশ নামক দেশ তৈরি হলো, সেই দেশের পরে আবার দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয় সেই দেশ, স্বাধীনতা নয়। আপনারা বলতে পারতেন যে হ্যাঁ ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি আমরা, স্বাধীনতা তো একবারই আসে। একমাত্র বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হলো, সত্যি অবাক ব্যাপার যে এরকমও হয়। অবশ্য হতেই পারে, আপনারা সব কিছুই পারেন, কিন্তু আজকে কেন আপনারা এরকম করছেন তাহলে? কেন আজকে আপনারা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সম্বন্ধে এরকম অপপ্রচার করছেন? কেন উপদেষ্টা মণ্ডলীদের আপনারা মানে এইভাবে তাদেরকে অপদস্থ করছেন? কেন বলছেন যে এরা কিচ্ছু জানে না, এরা দেশ পরিচালনা করতে জানে না? সেদিনই তো আপনারা দিয়েছিলেন এই সব গভর্নমেন্টকে ক্ষমতা, সেদিন বলেছিলেন আপনারা, আপনাকে দিলাম সেনা, আপনাকে দিলাম পুলিশ, আপনাকে দিলাম পুরো চেয়ার, আর আজকে আপনারা বলছেন এর মধ্যেই যে আপনারা কিচ্ছু জানেন না, আপনারা গভর্নমেন্ট পরিচালনা করতে জানেন না। কি হচ্ছে এটা? এটা কারা বলে? এটা অশিক্ষিতরা বলে। তাহলে কেন দিয়েছিলেন আপনারা এদের চার্জ? আপনারা তখন বলেছিলেন হ্যাঁ ছাত্রদের ওপর সব কিছু দিলাম। আরে দাদা, রাজনীতি অত সহজ জিনিস নয়। ছাত্ররা যদি দেশ চালাবে, তাহলে ওই এক্সপিরিয়েন্স লোকেরা কি করছে, কি করছে ওই সব অফিসারেরা? আপনারা উপদেষ্টা মণ্ডলী করছেন, হ্যাঁ
এর মাঝখানে যে ঘটনা ঘটেছে এর পিছনে কিন্তু একটা বড়সড় ব্যাপার চলছিল। অত সহজে কিন্তু এই গণ অভ্যুত্থান হয়নি এবং বাংলাদেশ স্বাধীন হয়ে যায়নি, এর পিছনে অনেক রকম বড় বিষয় ছিল। এই ডক্টর ইউনূস কেন তার নাম রিকমেন্ড হলো, কেন অন্য কেউ ওর নাম রিকমেন্ড হলো না? অত সোজা নয় বিষয়টা। এই ডক্টর ইউনূস নোবেল জয়ী, গ্রামীণ ব্যাংকের তিনি মাইক্রোফিন্যান্সের কাজ করতেন, আর সেই সূত্রে তিনি ইউএস প্রেসিডেন্ট বাইডেনের খুব ক্লোজ। সেটা আজ থেকে নয়, 2016 সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হন সেই সময়ে এই মাইক্রোফিন্যান্স গাই অর্থাৎ ডক্টর ইউনূস তিনি নাকি বাইডেনকে ফান্ড করেছিলেন ট্রাম্পকে হারানোর জন্য। তাহলে বুঝতে পারছেন কত সহজে কিন্তু ডক্টর ইউনূস ওই চেয়ারটি পেয়ে যাননি। ভুল ভাবছেন ছাত্ররা যারা আছেন, তারা ভুল ভাবছেন, অত সোজা জিনিস নয় যে কেউ এসে ওই সিটে বসে যাবে। আর এটা কিন্তু সুপরিকল্পিত একটি ঘটনা। তবে এর মাঝখানে যেটা হয়েছে, কিছু ব্যক্তি যারা সত্যি সত্যি আন্দোলন করেছিল তারা ফেলা গেছে। তার মধ্যে একজন আছেন যিনি প্রবাসী, ফ্রান্সে রয়েছেন, সেই ব্যক্তি কিন্তু অনেকটাই এই বিপ্লবের সাথে জড়িত। সেই প্রথম বয়কট ভারতের ডাক দিয়েছিল, সে কিন্তু প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স করেছিল মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর সেই ব্যক্তি আক্ষেপ প্রকাশ করছে যে সে বিপ্লবের সাথে এতটা জড়িত ছিল, সে হয়তো ভেবেছিল যে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরপরই তাকে হয়তো মালা দিয়ে বরণ করে বাংলাদেশে আনা হবে, কিন্তু না, বাস্তব সেটা নয়।